একটি কেন্দ্র ছাড়া ধানের এজেন্ট দেখিনি বললেন সাভারে ইসি মাহবুব তালুকদার সাভার ব্যবস্থাপনা পরিদর্শনে এসে হতাশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তিনি বলেন একটি কেন্দ্র ছাড়া কোথাও ধানের শীষ প্রতীকের কোনো এজেন্ট আমি দেখতে পাইনি একটি দল ছাড়া আর কারো পোস্টারও আমি দেখিনি সাভার সরকারি কলেজ প্রাঙ্গণে আজ শনিবার নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নির্বাচন কমিশনার মাহবুব বলেন আমি আশা করেছিলাম নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং সেটি হলে নির্বাচন কমিশনের জন্য স্বস্তির বিষয় হতো সরকার ও বিরোধী দল সবার যদি পোলিং এজেন্ট ও পোস্টার দেখতাম তাহলে আমি আশাবাদী হতাম ভোটারের উপস্থিত নয় যদি দেখতাম নির্বাচনে ভোট বেশি দেওয়া হচ্ছে তাহলে খুব খুশি হতাম দেশে বিভিন্ন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা তুলে ধরে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন নির্বাচনী সহিংসতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সহিংসতা আমাকে খুব কষ্ট দেয় নির্বাচনের চেয়েও কি মানুষের জীবন মূল্যবান দ্বিতীয় ধাপে যে সাতটি পৌরসভায় ভোট হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি ভোটার সাভারে এখানে ভোটার এক লাখ এবার মেয়র পদে লড়েছেন আওয়ামী লীগের আব্দুল গনি বিএনপির রেফাতুল্লাহ এবং ইসলামী আন্দোলনের মোশারফ হোসেন আব্দুল গনি ও রেফাতুল্লাহ দুজনেই এর আগে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে উনচল্লিশ জন এবং তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য লোডসেন নয় জন